ওপো সেলফি তোলার ক্ষেত্রে যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কম বাজেট, দারুণ ক্যামেরা, আর যদি বেশ হ্যান্ডি একটি ফোন চান তবে আপনার বেস্ট চয়েস হতে পারে ওপো। ওপো এর সাথে আমরা পরিচিত হয়েছি তা কিন্তু এখনো 5 বছর হয়নি, অথচ ওপো আসার পর সনি বা মাইক্রোম্যাক্সের মতো বহু পুরনো ফোন কোম্পানির ব্যবসাতেও ধস নামে। যদিও এমনটা মোটেও নয় যে ওপো মার্কেটে এলো আর সবাই তা পছন্দ করে কিনে নিল, এই ব্র্যান্ডটিকেও অন্যান্যদের মতো স্ট্রাগল করতে হয়েছে। আর তাই সবকিছুকে ছাপিয়ে ওপো এখন রাজ করছে মানুষের হাতে হাতে। তো চলুন শোনা যাক কিভাবে এত কম সময়ের মধ্যে ওপো হয়ে উঠল বাজারের অন্যতম সেরা ফোন। চাইনিজ স্মার্টফোন নিয়ে কথা বলতে গেলে একসাথে অনেকগুলো ফোনের নাম চলে আসে, একই দেশের ব্র্যান্ড হওয়ায় এগুলো সবগুলোই প্রায় ইন্টারকানেক্টেড। এই যেমন আপনি হয়তো এতদিন ভেবে এসেছেন ওপো এবং ভিভো হয়তো একে অপরের প্রতিপক্ষ, কিন্তু বাস্তবে এই দুইটি ফোনই একই কোম্পানির দুটি ভিন্ন ব্র্যান্ড মাত্র, এবং সেই কোম্পানিটি হচ্ছে বিবিকে ইলেকট্রনিক্স। ওপো এর সফলতার গল্প বলতে গেলে তাই তা এখান থেকে শুরু করা ভালো। বিবিকে ইলেকট্রনিক্স এর প্রতিষ্ঠা করা হয় 1998 সালে। কোম্পানিটির ফাউন্ডার হলেন টুয়ান ইয়ংপিন। শুরুতে কোম্পানিটি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যেমন টিভি, MP3 প্লেয়ার, ক্যামেরা ইত্যাদি তৈরি করলেও 2001 সালে কোম্পানিটি ওপো নামটি রেজিস্টার করে। এরপর 3 বছর অপেক্ষার পর 2004 সালে শুরু হয় ওপো ফোন তৈরির কাজ। ওপো ব্র্যান্ডের CEO করা হয় টনি চেনকে। অর্থাৎ ওপোকে আমরা 4-5 বছর আগে থেকে জানলেও তা কিন্তু মার্কেটে এসেছে প্রায় 15 বছর আগে। তবে শুরুতে ওপো মোটেই মার্কেটে জায়গা করে নিতে পারেনি। এরপর 2009 সালে ওপো প্রবেশ করে ইন্ডিয়ার মার্কেটে, কিন্তু ইন্ডিয়ার মার্কেট তখন আরও নানা ব্র্যান্ডের ফোন দিয়ে পরিপূর্ণ, তাই ওপো মোটেই মার্কেটে জায়গা করে নিতে পারছিল না। আসলে মূল কথা ছিল এই যে ওপোর নাম আসলে কেউই জানত না, এজন্য ওপো সিদ্ধান্ত নেয় যে তাদেরকে আগে প্রোডাক্টটির মার্কেটিং করতে হবে, আর তারপর ওপো একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়ে। যতভাবে একটি প্রোডাক্টকে মার্কেটিং করা যায় তার কোনোটি ওপো বাদ দেয়নি। সেলিব্রিটি মার্কেটিং, স্পন্সর মার্কেটিং, রিটেল মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এবং অফলাইন মার্কেটিং সবভাবেই ওপো তার প্রচারণা চালায়, এবং তাদের এই প্রচারণার জন্য ওপো সর্বমোট 2,500 কোটি টাকা খরচ করে। টেলিভিশন, রাস্তাঘাট, পুলিশ বক্স সব জায়গাতেই ছিল ওপো এর নাম। তবে ওপো এর মোড় ঘুরে যায় যখন 2017 সালে ওপো ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিমের প্রোডাক্টের স্পন্সর হওয়ার সুযোগ পায়, এবং এটা ছিল তাদের সবচাইতে বড় সুযোগ, কারণ ইন্ডিয়াতে ক্রিকেট যেন তাদের দ্বিতীয় ধর্ম, আর এই জায়গাতে প্রচার করতে পারায় ওপো এর নাম চলে আসে মানুষের মুখে মুখে, এবং এটাই সেই সময় যখন আমাদের বাংলাদেশেও ওপো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত ওপো এর সেল বেড়েই চলেছে। বর্তমানে ওপো ইন্ডিয়ার বেস্ট সেলিং ফোনগুলোর মধ্যে অন্যতম, এবং পুরো পৃথিবী জুড়ে ওপো রয়েছে 5ম অবস্থানে। ওপো এর আরও একটি দারুণ পদক্ষেপ ছিল সেলফি ট্রেন্ড। আপনারা যারা ওপো এর ফোন ব্যবহার করেছেন তারা হয়তো জানেনই যে ওপো এর ইনবিল্ট ফিল্টারে যে কারো চেহারায় একেবারে পাল্টে যেতে পারে। ওপো এর এই সুন্দর সেলফি ওঠার বিষয়টিও মানুষকে আরো বেশি আকৃষ্ট করে তোলে, এবং ওপো ট্যাগলাইনও কিন্তু ক্যামেরা ফোন হিসেবেই প্রচার করা হয়। তো এরপরের বিষয় তো আপনারা জানেনই যে ওপো মার্কেটে কিভাবে রাজত্ব করে চলেছে। তবে এবার চলুন ওপো সম্পর্কে আরো কিছু জানা যাক যা হয়তো আপনারা আগে জানতেন না। আপনারা হয়তো বন্ধুদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকবারই যুদ্ধ করেছেন যে ওপো, ওয়ানপ্লাস আর রিয়েলমি এর মধ্যে কোনটি সবচেয়ে ভালো, এবং শুনলে হয়তো অবাক হবেন কিন্তু ভিভো এর মতো ওয়ানপ্লাস এবং রিয়েলমিও এই একই কোম্পানির ফোন, অর্থাৎ তাদের প্যারেন্ট কোম্পানি একই, শুধুমাত্র প্রোডাক্ট আলাদা। তাই এখন থেকে চাইনিজ কোনো ফোন নিয়ে তর্ক করার আগে হয়তো একটু ভেবে নেওয়াই ভালো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।